বিবাহ বৈভিত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মানিকচক থানার ধরমপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পরিবারের লোকেরা মানিকচক থানায় লিখিত অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। আমি তো ওর বাড়ি যাইনি, আমার বাড়ি যেত লেহর করতে, ও বলতো পিসি ওখানে খুব অশান্তি হয়ে গেছে, খাওয়া আবার খুব কষ্ট হয়েছে পিসি, আমি চাইলেও দিয়েছি বাহার করে, পিসি দুটা চাল দিত আমাকে, তো জামাই নাই বাড়িতে খাওয়া খাওয়া করে, চার কেজি পাঁচ কেজি এরকম কি কারণে মারলো, মারলো কেন, মারলো কি কারণে বলতে তো পারছি না, আমি আছি দূরে, আমি ওরা ছিল ওখানে। জামাইয়ের কি কারোর সাথে সম্পর্ক ছিল? সম্পর্ক তো আছে, আপনারা জানতেন? আপনারা জানতে রিপোর্টটা পাই, হাজিটা বলো যে